সো আই বি নট তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি আইডিসি পেপারটা সাজেশনস দিয়ে দেবো সো প্রথমে সাজেশনের যে কোশ্চেন্সগুলো সেটা বলার আগে তোমরা কীভাবে হান্ড্রেড পার্সেন্টস কমন পেতে পারো হিস্ট্রি এবং ডিফারেন্ট আর কি সেক পেপারসে তোমাদের যে সেক পেপার্সগুলো রয়েছে সেকেন্ড সেমিস্টার সো তোমরা একটা কাজ করবে যেটা দিয়ে তোমরা কিন্তু আইডিসি পেপার হান্ড্রেড পার্সেন্টস কমন পেতে পারো আদারওয়াইজ কিন্তু আমাদের যারা ইউটিউবে সাজেশন পোস্ট তাদের কোনো ক্ষমতা নেই প্রত্যেকটা কোশ্চেন্স কমন দেওয়ার আমি হচ্ছে কি যে আমার কাছে তিন চারটে কলেজের কোয়েশেন্স পেপার ছিল আমি সেখানটায় চেক করে দেখলাম যে ফার্স্ট সেমিস্টার আমি যে কোয়েশ্চেন্সগুলো অ্যাড করেছিলাম সেই কোয়েশ্চেন্সের মধ্যেই তিনটে কলেজের স্যাম্পেল পেপার আমার কাছে রয়েছে ফার্স্ট সেমিস্টারের সো আমার সাড়ে সাত থেকে সমস্ত কোশ্চেনস প্রায় পড়ে গেছে এবার ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু নিয়ম আছে যে হচ্ছে কি যে তোমাদের প্রথম বছরে সেম সিলেবাসের উপরে যে কোয়েশ্চেন্সগুলো দেয় সেকেন্ড ইয়ারে সেটা ফলো করে না ঠিক আছে সো তোমাদের কিন্তু সেম সিলেবাসের উপর তোমাদের কলেজে আইডিসি হিস্ট্রির একবার পরীক্ষা হয়ে গেছে অ্যান্ড তোমাদের কিন্তু সেকেন্ড টাইম সেম সিলেবাসের পরীক্ষা হচ্ছে সো রুলস ওর ওয়াইজ হচ্ছে কি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে আইরিসি সেম সিলেবাসের উপর এক্সামটা হয়েছিলো সেখান থেকে মোটামুটি কয়েকটা কোয়েশানস নাও দিতে পারে সো সেটার জন্য তোমরা কী করবে তোমাদের পার্টিকুলার নিজেদের কলেজ থেকে আইরিসি হিস্ট্রির যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়েছিল কোনো বন্ধুর থেকে কালেক্ট করবে দেন কালেক্ট করার পরে সেটা হচ্ছে যে কাছে রাখবে রাখার পরে তারপর হচ্ছে কি এই সাজেশানসগুলো দেখবে অ্যান্ড ফার্স্ট কী করবে সেটা হচ্ছে কি তুমি এই সালেশন থেকে তোমার যে কোশ্চেন পেপার তোমার কাছে থাকবে ফার্স্ট সেমিস্টার আইডিসি হিস্ট্রি তোমাদের কলেজের সেটা সেখানে যে কোয়েশ্চেনসগুলো অলরেডি চলে এসেছে এই সালেশান থেকে সেগুলো আপাতত বাদ দেবে বাদ দেওয়ার পরে বাকি যে কোশ্চেন্সগুলো সেগুলো ভালোভাবে পড়ে নেবে দেন তারপরে হচ্ছে কি তোমাদের কলেজটা ভালো করে করবে কেননা যেহেতু ফার্স্ট বার পরীক্ষা হয়েছে এটা হচ্ছে কি ইউনিভার্সিটি যখন কোশ্চেন্স করে তখন এই রুলসটা ফলো হয় বাট তোমাদের তো কলেজ কোশ্চেন্স করছে এটা ফলো হবে কি না জানি না তো সেটার জন্যই তোমাদের বললাম ফার্স্ট কোয়েশ্চেন কালেক্ট করবে তোমাদের নিজেদের কলেজের হিস্ট্রি আইডিসির দেন সাজেশান থেকে সে সমস্ত কোয়েশেন্সগুলো বাদ দেবে বাদ বাকি এই পড়বে দেন তারপরে পড়া হয়ে যাওয়ার পরে তোমাদের যে কলেজের কোয়েশ্চেন সেটা ভালো করে পড়ে নেবে ঠিক আছে সো এটা করলে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কন পেতে পারো আদারওয়াইজ কিন্তু নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া পসিবল নয় তোমরা হয়তো যে কটা লিখতে হবে হয়তো সে কটা হচ্ছে কি যে কমন পেতে পারো দু একটা কোশ্চেন এদিক হতে পারে সো আদারওয়াইজ কিন্তু যে উপায়টা বললাম সেই উপায়ই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্টস কমন পেতে পারো আদারওয়াইজ কিন্তু পসিবল নয় এবার আমি এখান থেকে মানে এটাই এই সাজেশানসের মধ্যে ফার্স্ট সেমিস্টারের যে কোয়েশেনসগুলো আমি অ্যাড করেছিলাম বা ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেনসগুলো আমি দিয়েছিলাম সেটা ধরে অ্যাকচুয়ালি সাজেশনস বানিয়ে দিচ্ছি যদি আমার মনে হয় যে কোনো কয়েকটা কোয়েশেন্স অ্যাড করা উচিত তাহলে আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো কোশ্চেনসগুলো ঠিক আছে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নিতে পারো কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল না ছিল অ্যান্ড তোমরা যখন নিজেদের কলেজের কোশ্চেন পেপার করবে তোমরা তখন দেখবে যে নর্মালি এই সাজেশনের মধ্যেই তোমাদের হচ্ছে কি যে কলেজে কিছু কিছু কোশ্চেন অনেক প্রায় বলতে গেলে সব কটায় কোশ্চেন্স হচ্ছে এই কোয়েশেনসগুলোর মধ্যে থেকেই ছিল যাই হোক প্রথম আমরা পনেরো মার্ক্সের কোয়েশন দেখবো তারপর হচ্ছে কি ফাইভ মার্কসের প্রথম হচ্ছে কি তোমরা উনিশশো তিরিশ সালে আইন আমানা আন্দোলনের পটভূমি গুরুত্ব বিশদভাবে আলোচনা করো কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে আইনামানা আন্দোলনের গুরুত্ব বা সীমাবদ্ধতা নেক্সট অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো কেন এই আন্দোলন প্রত্যাহার করা হয় নেক্সট হচ্ছে কি তোমার উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলা তথা ভারত বিচ্ছেদ কি অনিবার্য ছিল নেক্সট কোয়েশ্চন অনেকভাবে ঘুরে আসতে পারে ভারতের আন্দোলন সবথেকে ভ্রভ্রান্ত লেখো ভারতের আন্দোলনের জনগণের স্বদেশ অংশগ্রহণকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে নেক্সট ভারতের সমাজ ও সংস্কৃতির উপর ভারত বিচেদের প্রভাব নেক্সট হচ্ছে কি ভারতীয় সংস্কৃতি গণতন্ত্রের উদ্ভাবের ক্ষেত্রে জহরাল নেহরুর অবদান ছিল নেক্সট ভারতীয় ভারতের স্বাধীন আন্দো স্বাধীনতা আন্দোলনের আজাদিন বাহিনী বা আই এর গুরুত্ব আলোচনা করো অথবা কোন ঘুরে আসতে পারে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা লেখো নেক্সট হচ্ছে কি তোমার জওয়াহরলাল নেহরুর সময়ে আন্তর্জাতিক চুক্তি ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিষদ বিষদ সম্পর্কে আলোচনা করো নেক্সট হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভারত তথা বিচ্ছেদের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিল প্রশ্ন অনেকভাবে ঘুরে আসতে পারে ভারত বিভাজনকে অনিবার্য ছিল ভারত বিভাজনে কংগ্রেস ও মুসলিমের কথার দায়ী ছিল এতে জিন্নার কি ভূমিকা ছিল নেক্সট হচ্ছে কি ভারতের সমাজ ও অর্থনৈতিক রাজনীতির উপর ভারত বিভাজনের কি প্রভাব পড়েছিল নেক্সট লাস্ট নম্বর প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো এবার আমি যে কোয়েশনগুলো রেখেছি তোমরা ফার্স্ট কী করবে তোমাদের নিজেদের কলেজের কোয়েশন পেপার করবে তেন এখান থেকে কোশেন্সগুলো বাদ দেবে দেন প্রথমে সেই কোয়েশেন্সগুলো পড়বে দেন তারপর তোমাদের কলেজের কোয়েশেন্স অ্যান্ড এর পর যদি মনে হয় যে কোনো কোশেন্স ক্যাপচার করা উচিত তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য আমি কমেন্ট বক্সে প্রিন্ট করে দেবো নেক্সট হচ্ছে কি তোমার একটা কোয়েশন রয়েছে এখান থেকে জল নেহুর সময়ে আন্তর্জাতিক চুক্তি ভারতের পড়াশোনির বৈশিষ্ট্য আলোচনা করে আই দিয়েছি এবার ফাইভ মার্ক্সের কোশ্চেন দেখে নাও মাইন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো নেক্সট ওয়াফিল পরিকল্পনা নেক্সট হচ্ছে কি মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা ক্রিপস প্রস্তাব কি ছিল কোশ্চেন কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে নেক্সট চর্চারি ঘটনা কি তাৎপর্য নেক্সট স্বরাজ্য দল কেন গঠিত হয় নেক্সট ভারতের ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য নেক্সট ভারত ছাড়া আন্দোলনের গুরুত্ব আলোচনা করো বা ত্রিভাঙ্গা আন্দোলন নেক্সট হচ্ছে কি তোমাদের উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ কী ছিল নেক্সট হচ্ছে কি পঞ্চশীল নীতি নেক্সট মুসলিম লীগের লাহোর অধিবেশনে বা পাকিস্তান প্রস্তাব নেক্সট হচ্ছে কি তোমরা থেকে কলকাতায় দাঙ্গা কোশ্চেন্সটা পড়ে নেবে ঠিক আছে পুনা চুক্তি আই দিয়েছি কলকাতায় দাঙ্গাটা পড়ে নেবে অ্যান্ড সাম্প্রদায়িক বাটোটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট অ্যান্ড তোমরা এনএম কী ওটাও কিন্তু পড়ে নেবে ভারত তৃতীয় সমাজের উপরে ভারত বিচ্ছেদের প্রভাব আলোচনা করা এটা তোমাদের আমি দিয়েছিলাম নেক্সট অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো বা কুকথা দাঙ্গা এটা দিয়েছি ঠিক আছে নেক্সট ভারতে ইতিহাসে জার্নবাবক হত্যাকাণ্ডের গুরুত্ব কি ছিল নেক্সট ভারত বিভাজন মোহাম্মদ আলী জিন্দার কতখানি দায়ী ছিল দেখ চট্টগ্রাম হস্তকালীন অনুষ্ঠানের মাস্টারদার ভূমিকা কি ছিল গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল সো ওভারঅল যে আমি কোশ্চেনটা দিয়েছি ফাইভ মার্ক্স অ্যান্ড ফিফটি মার্কসের জন্য তোমরা যদি কোশ্চেন পেপার নাও কালেক্ট করে থাকো হয়তো তুমি পাচ্ছ না কোনো বন্ধুর থেকে হয়তো পারছো না যে কার কাছে কোশ্চেন বা করা যায় কোন ছুটি সো তুমি তাহলে এই সব কটা কোশ্চেন্স করবে ঠিক আছে তাহলে তোমার কোনো রকম সমস্যা হবে না আদারওয়াইজ কিন্তু তুমি যদি সিলেক্টেড কতগুলো কোশ্চেনস করো তাহলে কিন্তু সমস্যা আমাকে পড়বে অ্যান্ড ওটা করলে তোমার হয়তো কতগুলো কোশ্চেন্স তোমাদের কলেজে যে কোয়েশেন্সগুলো চলে যাচ্ছে কতগুলো কোশ্চেন্স না করলেও চলে যেত তোমার একটুখানি খাটনি কম হতো তো সেটার জন্য তোমাদের বললাম যে তোমাদের কলেজের কোশ্চেন কালেক্ট করে তারপর হচ্ছে কীভাবে করবে অ্যান্ড যারা নোটস নিয়েছিলো তোমরা হচ্ছে কি যে চাইলে তোমাদের কোশ্চেন পেপার আমাকে দিতে পারো আমি তোমাদের কলেজের পার্সপেকটিভ একটা সাজেশনস বানিয়ে দেবো তুমি সেটা পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে থ্যাংক ইউ